চ্যাটার্জি বাড়ি থেকে সবাই আসছে গো। কি মানে ছেলের বাড়ি থেকে? হ্যাঁ শোনো, ওদের আদর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়, বিকেলের মধ্যে সমস্ত কাজ তুমি সেরে ফেলবে। কি কি করতে হবে তোমাকে গুছিয়ে বলে দিচ্ছি শোনো। বেস্ট অফ লাক দি ভাই, আই লাভ ইট। কে যাচ্ছে না যাচ্ছে আমার দেখলে আপনি, আমি যাচ্ছি ব্যাস। ওরে বাবা, তোকে যেতে কে বারণ করেছে, তুই তো যাবি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যেতে বাদ না পড়ি। হ্যাঁ শোন না, তুই আজকে নাই নাই গেলি না দিদি, শোনা আমায় আজকে যেতেই হবে। কিন্তু আমি তো ওদের ফোনে বললাম বিকেলে যাব, এখন এতজন মিলে গেলে ওরা তো বেশি ব্যস্ত হয়ে পড়বে। আমি একটা কথা বলি, তোরা না হয় পরে যাস। পরে গেলে আমি যাব না। হ্যাঁ ঠিক আছে, তোকে যেতে হবে না, তোকে যেতে হবে না, আমি কিন্তু যাব। হ্যাঁ আমি যাচ্ছি। শুনলি তো, সবাই যাওয়া যাবে না। হ্যাঁ তো ঠিক আছে, সবাই যাওয়া যাবে না, তুমি যাও না, তুমি থেকে যাও, তাহলে তো একজন কমে যাচ্ছে। শুনলে দিদি? ঠিক আছে থাক, ও যাক, আমি যাব না। ও মা, এ আবার কি রাগের কথা ছোট? কি হলো, কি নিয়ে চলছে, আমি একটু শুনি। এ দেখো না, ছোট বলছে ও নাকি বিকেলে ও বাড়ি যাবে না। না না, তা কি করে হবে? আমি কি এমনিতে বলছি দাদা? দেখুন না, ওই তো বললো তুমি যেও না, আমি যাব। না না, তুমি যে আমায় থেকে যেতে বললে, সেটার বেলায় কি? ও এই ব্যাপার, কি যাবে আর কি যাবে না সেই নিয়ে কনটেস্ট চলছে। দেখো না, আমি বলি কি, আজকে বিকেলে আমরা শুধু বড়রা যাই, গিয়ে সব পাকা কথা বলে আসি, তোরা না হয় পরে এক সময় যাস। বাবা মা যে কবে ফিরবে, বাবা মা না থাকলে কোন আনন্দে যেন ঠিক জমে না, তাই না? পিসিমার সাথে চার ধামের যাত্রায় বেরিয়েছেন, সম্পূর্ণ না করে ফিরবেন নাকি? বিয়ের আগে ফিরে এলেই হয়, নয়তো আবার অভিমান হবে তো। অগ্নি তো আবার তাদের নয়নের মণি কি না? না না, আমি ফোন করব, আমি বলবো যে যেন তাড়াতাড়ি ফিরে আসে। ও দাদা, অগ্নির বিয়ের আগে যদি ওনারা না ফেরেন? বাবা মা না ফিরলে এই বিয়েই হবে না? না। বিয়ে ওই তারিখেই হবে, ওনারা না ফিরলেও বিয়ের তারিখ পিছনো যাবে না।